নোয়া আজকে আরো সমৃদ্ধ একটা রূপ আমরা দেখতে পাচ্ছি। এখানে যে জিনিসগুলি আছে তার সঙ্গে আমার টেস্ট খুব মেলে। এর মধ্যে যে ডোকরার কাজ রয়েছে সেটা সত্যি একটা এক্সিবিশনের মতন। এখানে এসে সবসময় যে কিনতে হবে তা না, ভালো জিনিস দেখলে মনও ভালো থাকে। এখানে দুই বাংলার আমাকে বলা হয়েছে যে নানান রকম খাবার রয়েছে আমি দেখতে পাচ্ছি মেনুতে, এবং সেই খাবারগুলো আমি যেটা মনে করি যে আমাদের এই বাংলায় এত বিভিন্ন ধরনের কুইজিন আছে, একমাত্র ফরাসি কুইজিন ছাড়া কেউ আমাদের সঙ্গে তুলনায় ধারে কাছে আসতে পারে না। আমাদের এখানে যেরকম লাউয়ের ছেঁচকি রয়েছে, পোস্তর বড়াও রয়েছে, চুনো মাছের বাটি চচ্চড়িও রয়েছে, আবার মৌরলা মাছের টকও রয়েছে, আবার সেই সঙ্গে কচু শাক চিংড়িও রয়েছে, কি নেই। নোয়াতে একটা বিশেষ হচ্ছে যে কিছু ভালো লাগলো কিনলাম, ইচ্ছে করলো একটু চা কফি খেলাম, একটু আড্ডা মারলাম শুটিং এর ফাঁকে, আবার দৌড়ে চলে গেলাম। লিনার যে একটা টেস্ট সেটা আছে, সেটা ও ক্যারি করে, ওর সব কিছুর মধ্যেই সেটা আছে, যেটা আমাদেরকে খুব অ্যাট্রাক্ট করে। আর সাধারণ লোকেদেরকে এরকম একটা গলির মধ্যে এরকম একটা বুটিক খেতে কিন্তু সর্বত্র সবাই জানে। একটা সময় প্রচুর প্রচুর এখানকার জিনিসপত্র আমার বাড়ির জন্য নিয়েছি, খুব বিউটিফুল বিউটিফুল কাঁথা আমার কালেকশানে আছে যেগুলো এখান থেকে আমি পেয়েছি। লীনাদির রুচি পছন্দ তার অভিব্যক্তির একটা ছোঁয়া পাওয়া যায়, সেই ছোঁয়াটা প্রত্যেকটা জিনিসের মধ্যেই আছে। এবং সেই জিনিসগুলো যে একটা নির্দিষ্ট কোনো জায়গা থেকে সংগৃহীত তা নয়, বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের জিনিস। হঠাৎ করে লীনাদি কী করছে না, মানে যে নোয়া মানে কি নতুন সিরিয়াল, এসে দেখলাম না একটা ক্যাফেডের মতো, সব কিছুই এখানে আছে, খাবার কফি শপ সব কিছুই, এমনকি আমি ঢোকার সময় দেখলাম যে কিছু লাইব্রেরিও আছে বইও পড়ার মতো, একটা কমপ্লিট প্যাকেজ। ভালো হলো আমার নিজের বিধানসভা কেন্দ্র, মাঝে মধ্যে যাই, খিদে পেলে এখানে চলে আসবো, সাধারণ মানুষকে বলবো আসুক, নতুন নতুন জিনিস করছে। আর বিশেষ করে আমাদের এই অঞ্চলটা হচ্ছে উদ্বাস্তু অঞ্চল, তো সেই উদ্বাস্তু অঞ্চলে আমরা সবাই প্রায় বাঙাল, এখানে প্রায় 80% ইস্ট বেঙ্গল সাপোর্টার। আমি শুনলাম এখানে সমস্ত বাংলাদেশি ভর্তা পাওয়া যাবে, তাই যদি জানি সবাই যদি জানতে পারে তো সবাই ভর্তা খাওয়ার জন্য আসবে। শুধু যে এখানে বাণিজ্য হবে তা নয়, তার সঙ্গে খাওয়া দাওয়া, তার সঙ্গে সংস্কৃতি সবটা মিলে একটা এক ছাদের তলায় আমরা চেষ্টা করেছি সব কিছুকে আনতে। তো এইটা আমার খুব ভালোবাসার জায়গা, এই কারণেই নয় আমি নিজেই তো খুব সাধারণ, তাই সাধারণ মানুষের কাছেই আছি, ছিলাম তাই থাকবো, আমি তো অসাধারণ নই, তো অসাধারণের সঙ্গেই বরং আমার মিলবে না। নোয়াজ আর কি বলা যেতে পারে, এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে। প্রথমত ফ্যাক্টরটা হচ্ছে যে আর্টস অ্যান্ড ক্রাফটসে আমার ভীষণ ইন্টারেস্ট, এবং এখানে এসে পুরো ডেকোরেশনটা আমি দেখছি, বাইরে হাতে আঁকা একটা গোটা দেয়াল রয়েছে, ভেতরেও রয়েছে ইনফ্যাক্ট খুব ইন্টারেস্টিং বই রয়েছে, খুব অল্প কালেকশন কিন্তু ভীষণ ইন্টারেস্টিং কালেকশন। নতুন প্রজন্ম এখানে একটা ইন্টারেস্টিং স্পেস খুঁজে পাবে, যেখানে বুটিকও আছে, জুয়েলারি আছে, ইনফ্যাক্ট আমি পরেও আছি একটা অলরেডি, খাবার আছে, বই আছে, ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গা কালমিনেট করেছে এই একটা স্পটে এসে। ওয়ান্ডারফুল, আগে বোধ এখানে আড্ডার একটা ইয়ে হতো ছোটখাটো, আমি ভেবেছিলাম তখন থেকেই বোধ হয় চলছে, তবে হ্যাঁ ইটস আ লাইফস্টাইল স্টোর, লাইফস্টাইল স্টোর্স আর ভেরি মাচ ইন। আমরা কফি খেতে গিয়ে আড্ডা মারতে গিয়ে কিছু সুন্দর কিছু ভালো লাগলো, আমরা সাজিয়ে রাখা কি সুন্দর সুন্দর ক্লের কাজ করার জিনিস কত কিছু আছে, তো অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো এবং ইটস লাভলি, মানে স্পেশালি স্টুডিও পাড়ায় কাজ করতে করতে টুক করে একটা কফি খেতে সবারই ইচ্ছে করে, তো সেটা করতে একদমই আমাদের স্টুডিওর পাশে খুবই ভালো। বাংলার লোকশিল্পের অনেক কিছু আছে, মুখোশ আছে, শাড়ি রেখেছে, তো মানে কফি খেতে খেতে যদি এইসব জিনিস কিনতে পারা যাবে, এবং সেটাও স্টুডিও পাড়ায়, সবারই এখানে কাজ করেই আশেপাশে, তো একটা ভালো জায়গা টু কাম অ্যান্ড রিল্যাক্স, অ্যান্ড এত সুন্দর সুন্দর জিনিসপত্র আছে, টুকটাক করে কেনাও হয়ে যাবে।